আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। প্রিয় ভিউয়ার্স, হাজির হয়ে গেলাম মজাদার টক মিষ্টি আমের আচারের রেসিপি নিয়ে। আর রোদে দেওয়া ঝামেলা ছাড়াই এই আচারটা আপনি বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। তো আচারটা বানানোর জন্য এখানে আমি 1.5 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। আমটাকে আমি খোসাসহ কেটে নিয়েছি এবং মশলা যেন ভিতরে ঢোকে এজন্য খোসাটাকে একটু চিরে দিয়ে নিয়েছি। আর আস্ত আম খুব ভালো করে ধুয়ে আমি একটা কাপড় দিয়ে পানি শুকিয়ে নিয়েছি। কাটার পরে আম কিন্তু আমি আর ধুইনি, অর্থাৎ এতে কোনো পানি না লেগে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এখানে আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টেলে নেওয়া ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ টেলে নেওয়া জিরার গুঁড়ো, টেলে নেওয়া লাল মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ, 5 ফোড়ন গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ। এবার একটা পাত্রে আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আস্ত 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আদা এবং রসুন এই দুটোকে আমি ভিনেগার দিয়ে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা বাটা, সাদা সরিষাটাও আমি ভিনেগার দিয়ে বেটে নিয়েছি। মশলাটা একটু কষানো হয়ে গেলে এর ভেতরে আমি আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে 2-1 মিনিট একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা আপনাদের স্বাদ এবং আমের টক অনুযায়ী বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। লবণ সমস্ত আমের সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি 2 মিনিটের জন্য এটা ঢেকে দিচ্ছি। 2-3 মিনিটের মধ্যেই আমের সবুজ কালারটা কিছুটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ আম হালকা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। 1.5 কেজি আমের জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি। আমের টক এবং আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন, তবে খুব কম পরিমাণে চিনি কিন্তু এখানে ব্যবহার করবেন না, কারণ এই আচারটাতে তেলের পরিমাণটা কম থাকবে এবং চিনির টক মিষ্টি ঝাল শিরার ভিতরে আমটা ডুবে থাকবে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ভিনেগার, আমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে প্রায় শিরাটা ঘন হয়ে এসেছে, আমগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর সাথে ব্যবহার করছি গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলা দেওয়ার পর খুব ভালো করে আমি আচারের সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবেই 2-3 মিনিট আমি জাল করে নিচ্ছি। চিনি শিরাটা প্রায় যখন ঘন হয়ে আসবে তখন আমি এটা নামিয়ে নিব। আচার একদমই রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নিব। এর জন্য বড় একটা মেলামাইনের পাত্রে আচারটা আমি ঢেলে দিচ্ছি আর এভাবেই রেখে দিব আমি 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত, অর্থাৎ আচারটা খুব ভালো করে আমি ঠান্ডা করে নিব। খুব ভালো করে ঠান্ডা হয়ে গেলে পরিষ্কার কাচের বয়মে করে এটা আমি সংরক্ষণ করব। আর এই আচারটা রুম টেম্পারেচারে রেখে আমি সারা বছর সংরক্ষণ করব। আমার চ্যানেলে আচার সংরক্ষণ পদ্ধতির একটা ছোট্ট ভিডিও রয়েছে, আমি ডিসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে রেখে দিব, আপনারা ইচ্ছে করলে ওখান থেকে দেখে নিতে পারেন। তো প্রিভিয়ার্স, আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।